আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। রাত থেকে ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রবল বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রাম নদনদীর পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে রৌমারি, রাজীবপুর ও চিলমারি উপজেলা শহর। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টের বিপদসীমার 55 সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে 40 ও ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ওই এলাকার কয়েক লাখ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুরেও, সেখানে পানির তোড়ে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেত্রকোনায় রাতভর ভারী বৃষ্টিতে মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে গাইবান্ধায় নদনদীর পানি কিছুটা কমলেও চরাঞ্চলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে রাজধানী ঢাকা। ভোরে প্রায় 2 ঘন্টার ভারী বৃষ্টিতে নগরীর অনেক এলাকা 3-4 ফুট পানির নিচে চলে যায়। পানিতে একাকার হয়েছে কারওয়ান বাজার। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি সবজি ও পণ্য এনে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। মেট্রো রেলের লাইন তৈরির কাজের কারণে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল, তাই বৃষ্টির পানি নামতে পারেনি। পানির মধ্যে চলতে গিয়ে কাজী নজরুল ইসলাম সড়কে অনেক যানবাহন বিকল হয়ে যায়। এছাড়াও পুরনো ঢাকা, পল্টন, গ্রিন রোড সহ কিছু সড়কের ওপর পানি উঠে যায়। এ পরিস্থিতিতে তীব্র যানজটের সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন সড়কে। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে একদিন বিরতির পর আরও 5 জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনায় পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে মারা যান 3 জন, শনাক্ত হয়েছে আরও 89 জন। কুমিল্লায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে 3 জনের প্রাণ গেছে, নতুন শনাক্ত হয়েছে 99 জন। খুলনায় মারা গেছেন 4 জন, এদের মধ্যে 3 জন করোনা ও 1 জনের উপসর্গ ছিল। এ বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত হয়েছে 278 জন। এছাড়া সিলেটে করোনা নিয়ে 3 জনের প্রাণ গেছে, নতুন শনাক্ত হয়েছেন 70 জন। এদিকে গাইবান্ধা, নোয়াখালী ও মেহেরপুলে করোনায় 1 জন করে 3 জন মারা গেছে। 24 ঘন্টায় 869 জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে 173 জন করোনা পজিটিভ হয়েছে। ময়মনসিংহে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সহ আরও 49 জন করোনা ভাইরাসের শিকার হয়েছেন। অন্যদিকে রংপুরে 60, জামালপুরে 19 ও পটুয়াখালীতে 11 জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও রাইট শেয়ারিং পাঠওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালের দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নিউ ইয়র্ক শহরের উপকণ্ঠে পোকেসপি রুরাল সেমিস্ট্রিতে জানাজা শেষে সেখানেই দাফন দেওয়া হয়। এতে অনেক মানুষ অংশ নেন। এ সময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। এদিকে ফাহিমের সন্দেহভাজন খুনি হ্যাসপিলকে শুক্রবার মধ্যরাতে কারাগারে পাঠানো হয়েছে। এবার জানাবো শেয়ারবাজার খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচকের উত্থানে লেনদেন চলছে। সকালে লেনদেন শুরুর পর মিশ্র প্রবণতা দেখা গেল, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুর 12:41 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 98 কোটি 73 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দাম বাড়ে 96টি, কমে 22টি এবং অপরিবর্তিত ছিল 185টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ইন্দো বাংলা ফার্মা, বেক্সিমকো ফার্মা, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, অরিয়ন ফার্মা, বিকন ফার্মা এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম ইস্যু করা 200 কোটি টাকার সাব অর্ডিনেটেড বন্ড দ্রুত অবসায়ন করতে চায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায়। বন্ডটি দ্রুত অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ট্রাস্ট ডিড অনুযায়ী নির্ধারিত শর্ত মেনে বন্ডটির সম্পূর্ণ ব্যবহার করে এর দ্রুত অবসায়ন চায় যমুনা ব্যাংক। আগামী 28 জুলাই বন্ডের দ্রুত অবসায়নের তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি। এর আগে 2014 সালের 29 অক্টোবর ব্যাংকটির 200 কোটি টাকার বন্ড অনুমোদন করে বিএস। নিয়ম অনুযায়ী বন্ডটি 7 বছর পূর্ণ অবসায়ন হওয়ার কথা ছিল, কিন্তু যমুনা ব্যাংক 1 বছর আগে বন্ডটি অবসায়ন করতে চায়।
মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম আমানুল্লাহ ব্যাংকটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের 367তম সভায় তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমান গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা এম আমানুল্লাহ 1968 সাল থেকে নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডে মনোনিবেশ করে পোশাক শিল্প, প্রসাধনী, ভোগ্যপণ্য ও আর্থিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।